করোনা ভাইরাস মহামারীর সময় রাজ্য সরকার রেশনে দুর্নীতি করছে এবং করোনা আক্রান্তে মৃতের তথ্য গোপন করছে বলে অভিযোগ করে বিক্ষোভ দেখালো হুগলির বিজেপি নেতৃত্ব। আমি ঘরের মধ্যে বসে থাকি না, আজকে তো ঘরের মধ্যে থেকে যারা আমাদের সাংসদরা যারা বেরোচ্ছে বাইরে তাদেরকে আটকে দেওয়া হচ্ছে, মানে ভেতরে ভেতরে বিজেপির সাংসদদের বিজেপি কর্মীদেরকে আটকে দেওয়া হচ্ছে আর বাইরে বলা হচ্ছে ওরা নাকি সবাই ঘরে বসে আছে, উনি নাকি শুধু বেরোচ্ছে। নিয়ম যখন হবে সবার জন্য সমান হওয়া উচিত, মুখ্যমন্ত্রী উচিত নিজে ঘরে বসে, সব রাজ্যের মুখ্যমন্ত্রী কাউকে দেখবেন না যে কাউকে বাইরে বেরোতে হয়েছে, তার মানে পুরো মানুষকে দেখানোর জন্য ভোটের জন্য উনি এই জিনিসগুলোকে করছেন, আগামী দিন মানুষ এটা মানুষের জবাব। রবিবার হুগলি জেলা চুচুড়া 3 নম্বর রেলগেটের কাছে বিজেপি দলীয় কার্যালয়ে বিজেপির সাংসদ লকেট চ্যাটার্জির নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এদিন সাংসদ রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন, রাস্তায় গন্ডি কেটে এই কেটে উনি নানা রকমের ভাবে একটা মানুষের একটা অ্যাটেনশন নেওয়ার চেষ্টা করেছিলেন যে করোনার বিরুদ্ধে নাকি পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী লড়ছে। ঠিক উল্টোটা এখন মানুষ বুঝতে পারছে যে করোনার বিরুদ্ধে তো লড়ার কথা তো দূরে থাকুক, মানে করোনা ভাইরাস আরো ভালোভাবে চারিদিকে ছড়িয়ে পড়ুক। আজকে 1,75,000 কোটি টাকার ফান্ড প্রধানমন্ত্রী দিয়েছেন, 5 কেজি চাল, 1 কেজি ডাল প্রধানমন্ত্রী দিয়েছেন, 3 মাসের গ্যাস প্রধানমন্ত্রী দিয়েছেন, গরিব মানুষের 500 টাকা করে অ্যাকাউন্টে ঢোকানো প্রধানমন্ত্রী করেছেন। আজকে উনি কী করেছেন, কোথায় 200 কোটি? আজকে যে 10 লক্ষ টাকার সবাইকে দেওয়ার কথা বলেছেন, স্বাস্থ্যকর্মীদের ক্লেম করেছেন, 10 লক্ষ টাকা কি সত্যিই দেওয়া হচ্ছে? 10 লক্ষ টাকা কি সত্যিই দেওয়া হবে সেটা পুরোপুরিভাবে তদন্ত হচ্ছে। মুখে অনেক কিছু বলে দিচ্ছেন কিন্তু ভেতরে কিচ্ছু চলছে না, পুরোপুরিভাবে এই করোনা ভাইরাসের এই পরিস্থিতি কেটে যাওয়ার পর পুরোপুরিভাবে তদন্ত হওয়া উচিত, সত্যটা সামনে আসার দরকার আছে, কারণ মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছেন এরকমভাবে চারিদিকে। আজকে কেন কিসের জন্য হাওড়াকে হটস্পট জোন করা হলো, কিসের জন্য উত্তর চট্টগ্রামকে হটস্পট জোন করা হলো, অথচ সেখান থেকে নাকি কিছুই পাওয়া যাচ্ছে না, বেশি পরীক্ষাই হয়নি। শুনুন, প্রথমে তো বলছিল কেন্দ্রীয় চাল আসেইনি, অ্যাটলিস্ট এটা তো মেনেছে কেন্দ্রীয় চাল এসেছে, কেন্দ্রীয় চাল এসেছে এবং সেইগুলোকে চুরি করে তারা নিয়ে যাচ্ছে। রাজ্যের যে চাল ছিল সেগুলো পোকায় ভরা আমরা দেখেছি এবং রাজ্যের চালগুলোকেই, পোকার চালগুলোকেই সেগুলোকে বলা হচ্ছে কেন্দ্রের চাল, পুরোপুরিভাবে মিথ্যে কথা বলছে, কারণ এরা মিথ্যে কথাতে একদম মানে এক্সপার্ট আছে, এরা বিভিন্ন ধরনের রাজনীতি করেছে, চাল নিয়েও রাজনীতি করেছে, তৃণমূল নেতাদের বাড়িতে চাল চুরি করে, ডাল চুরি করে, আলু চুরি করে সবাই নিজেদের জায়গা জায়গা রেখে দিয়েছে, চুচুড়ার এমএলএও তো রেখে দিয়েছে, সেখান থেকে কিছু ছবি আমার কাছে এসছে, এখানকার এমএলএ পর্যন্ত তার পার্টি অফিসে প্রধানমন্ত্রীর যে চাল পাঠিয়েছেন গরিবদের জন্য তাদের পার্টি অফিসে বস্তার পর বস্তা পড়ে আছে, তাদের লজ্জা করছে না, তাদের লজ্জা করে না, নিজেরা একজন এমএলএ আছে, নিজেরা নিজেদের ক্ষমতায় দাও, প্রধান মুখ্যমন্ত্রী বারবার বলেছে যা করবে নিজেরা নিজেদের ক্ষমতায় করো, আজকে প্রধানমন্ত্রীর দেওয়া গরিবদের চাল নিজেদের চাল বলে কেন চালাচ্ছে। হুগলি থেকে শুভজিৎ ঘোষের রিপোর্ট, আনন্দবার্তা। নমস্কার, আমি কুশল চক্রবর্তী, আশা করি আপনারা সবাই ভালো আছেন, বাড়িতে আছেন, বাড়িতেই থাকবেন, বাইরে বেরোবেন না, আর যদি কোনো কারণে বাইরে বেরোনোর কোনো প্রয়োজন হয় তাহলে বাড়িতে এসে ভালো করে সাবান জল দিয়ে হাত ধুয়ে নেবেন, কোনো ভিড়ে যাবেন না, বাড়িতে থাকুন। করোনা ভাইরাসকে প্রতিরোধ করার, পরাজিত করার, প্রতিহত করার এটাই হচ্ছে একমাত্র উপায়। নমস্কার, আমি আপনাদের দেবাশ্রিতা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং বাড়িতে আছেন, কারণ করোনা ভাইরাসের এগেনস্টে লড়াই করার জন্য আমাদের প্রত্যেককে বাড়িতে থাকতে হবে, এটাই একমাত্র উপায় নিজের পরিবারের জন্য এবং নিজের জন্য। তাই আপনারা সবাই বাড়িতে থাকুন, সুস্থ থাকুন এবং ভালো থাকুন। নমস্কার, আমি দেবরাজ। আমরা সবাই জানি আমরা এখন একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, করোনার সঙ্গে ফাইট করছি আমরা, সবাইকে একটাই কথা বলার, ঘরে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন, আমাদের বাঁচা মরা কিন্তু আমাদেরই হাতে, কোনোভাবেই ব্যাপারটা হালকাভাবে নেবেন না। কটা মাত্র দিন, ধরে নিলাম আরও 2 মাস, ধরে নিলাম, ঘরে থাকুন, সিনেমা দেখুন, অনেক কাজ আছে, পরিবারের সঙ্গে সময় কাটান, গল্পের বই পড়ুন, যে যেটা ভালো লাগে সেটা করুন, কিন্তু ঘরে থাকুন, আমরা জিতবই, নতুন সূর্য উঠবে, ভালো থাকবে।
গড ব্লেস। নমস্কার, আমি সঞ্চারী। আমরা সবাই জানি যে আমরা খুব কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছি বর্তমানে। এই করোনা ভাইরাসের হাত থেকে বাঁচার জন্য আমাদের সামনে সবার আগে একটাই রাস্তা খোলা আছে, আমরা যেন অপ্রয়োজনে বাড়ির বাইরে না যাই এবং ভিড় জমায়েত এড়িয়ে চলি। যদি খুব প্রয়োজনে বাড়ির বাইরে যেতেও হয় তাহলে যেন ফিরে এসেই আমরা সাবান দিয়ে হাত ধুই, আমরা যেন স্যানিটাইজার যথাসম্ভব ব্যবহার করি। এছাড়া কিন্তু করোনা ভাইরাসকে আমরা প্রতিহত করতে পারবো না। আপনারা আশা করি এর গুরুত্ব বুঝবেন। আপনারা সবাই সতর্ক থাকুন, সাবধানে থাকুন, নিশ্চয়ই আমরা একসাথে লড়াই জিততে পারব। নমস্কার, আমি সঞ্জয়। আপনাদের সবার কাছে অনুরোধ, এই করোনা ভাইরাস মোকাবেলার জন্য কয়েকটা দিন বাড়িতে থাকুন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। ভাইরাসটা যতই মারণ ভাইরাস হোক না কেন, চিকিৎসা আমাদেরই হাতে। ঘরে থাকা, নিজের পরিবারের সঙ্গে থাকা, নিজের পরিবারকে ভালো রাখার জন্য, নিজে ভালো থাকার জন্য প্রত্যেকে বাড়িতে থাকুন। নমস্কার, আমি সন্দীপ নন্দী বলছি। আশা করি আপনারা সকলে ভালো আছেন আর ঘরেতে আছেন। এই আগামী কটা দিন আপনারা প্লিজ ঘরের মধ্যে থাকুন, তাহলে আমরা এই করোনা যুদ্ধে জিততে পারব। কারণ করোনাকে হারাতে গেলে কিন্তু ঘরেই থাকতে হবে, অযথা বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বাড়ির বাইরে বেরই হতে হয় তাহলে বাড়ি ফিরে হাত ধুয়ে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ঘরে ঢুকুন। আগামী কটা দিন বাড়িতে থেকে আপনি এবং আমার সমগ্র দেশবাসীকে বাঁচাতে সাহায্য করুন। নমস্কার। নমস্কার, কেমন আছেন? আশা করি আপনারা সবাই বাড়িতে নিরাপদে ভালো আছেন, আশা করব তো তাই। বাড়ি থেকে বেরোবেন না, বাড়িতে থাকুন, বাড়ির মানুষের সাথে সময় কাটান। আপনারা সবাই জানেন যে আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমরা যদি সবাই আমাদের রাজ্য সরকার এবং আমাদের গভর্নমেন্টের কথা শুনে চলি তাহলে এই যুদ্ধটা আমরা খুব শিগগিরই জয় করে ফেলব। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা, ভালোবাসা এবং অভিনন্দন। আমি আমার দর্শকদের বলবো নিশ্চয় তারা সবাই ভালো আছে, সুস্থ আছে এবং ঘরের মধ্যেই আছে আমার মতনই। হ্যাঁ, আমি ঘরের মধ্যেই আছি, ভীষণভাবে ঘরের মধ্যেই আছি ফ্রম 18th March। ব্যাপারগুলো আমার সব থেকে এখন যাদের জন্য খারাপ লাগছে, ডক্টর, নার্স আর রিপোর্টার, এদের জন্য আমার সবারই মানে যারা মানে সত্যি যারা যুদ্ধের মানে প্রথম সারিতে দাঁড়িয়ে আছে। আমরা তো অনেক পেছনে, যুদ্ধ আমরা সবাই করছি, আমরা অনেক পেছনের সারিতে, আমরা শুধু সাপোর্ট দিচ্ছি, কিন্তু যারা একদম প্রথম সারিতে দাঁড়িয়ে, বস পুলিশ ভীষণভাবে।